আজকাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা কাউকে বোধহয় ধরে বেঁধে বসিয়ে না পড়ালে কিংবা তাদের পড়াশোনার সিলেবাসে না থাকলে কেউ খুব একটা পড়তে চায় না। না, এই কথাটা আমি একেবারে এই কারণে বলছি না যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা আমার একদম ভালো লাগে না, কোনো সাহিত্যিক গুণ নেই তার লেখার মধ্যে, একেবারেই না। অসামান্য সব লেখা তিনি রেখে গেছেন আমাদের জন্য। বাংলার প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কিন্তু তার লেখার ভাষাটা বেশ শক্ত, বেশ খটমট, সেই জন্যেই বলছি আর কি। এবার তার লেখা পড়ে অনেকেই ভাবতে পারেন যে মানুষটাও বোধহয় এরকমই ছিলেন, শুষ্কং কাষ্ঠং, একেবারে খটমট, গম্ভীর একজন মানুষ। তা কিন্তু নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত সৌখিন একজন মানুষ, বেশ রগুড়ে মানুষ। সেরকমই একটা গল্প তোমাদেরকে আজকে শোনাই। একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার স্ত্রীকে নিয়ে কোথাও একটা যাচ্ছিলেন, তারা দুজনে মিলে ট্রেনে উঠেছেন। এবার তখনকার যা রীতি ছিল, তার স্ত্রী ঘোমটা দিয়ে মুখ ঢেকে ট্রেনে বসেছেন, তার পাশে বসেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খেয়াল করলেন যে তার স্ত্রীর ঠিক উল্টো দিকে ট্রেনে এক যুবক বসেছে, এক নব্য যুবক। সে মাঝে মধ্যেই আর চোখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর মুখটা ঘোমটার আড়াল থেকে দেখার চেষ্টা করছে। তিনি কিছু বললেন না, একটুখানি হেসে তিনি একটা কাগজ পড়ছিলেন সেই দিকেই মন দিলেন। কিছুক্ষণ পরে বঙ্কিমবাবু কাগজ থেকে চোখটা তুলে দেখলেন সেই যুবক তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইবার তার ইচ্ছে হলো একটু রগড় করার, একটু রসিকতা করার। তিনি সেই যুবককে জিজ্ঞেস করলেন, এই যে মাইনে কত পাও? হঠাৎ করে ট্রেনের মধ্যে একটা লোক জিজ্ঞেস করছে মাইনে কত পাও। যুবক তো প্রথমে একটু থতমত খেয়ে গেল, তারপরেই সেই যুবকটি উত্তর দিলেন যে আগে বেশি না, 32 টাকা মাসে। এইবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন, আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং একজন সাহিত্যিক, নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাসে 800 টাকা মাইনে পাই, তার সঙ্গে লেখালেখি থেকেও রোজগার হয়, মানে ধরে রাখো মাসে 1,500-2,000 টাকা। এই পুরো টাকাটাই আমি এই মহিলাকে সমর্পণ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখনও এর মন পাইনি। আর তুমি 32 টাকা দিয়ে এনার মন পাওয়ার চেষ্টা করছো 1,500-2,000 টাকাকে সরিয়ে? বাহ, চমৎকার! সেই যুবক বলাই বাহুল্য একেবারে লজ্জায় লাল হয়ে উঠল। এবং শোনা যায় যে সেই যুবক নাকি পরের স্টেশনেই কামরা থেকে বেরিয়ে গিয়েছিল, অন্য কামরায় গিয়ে উঠেছিল নাকি একেবারে সেই ট্রেনটাই ত্যাগ করেছিল সেটা অবশ্য আমি জানি না। এবং এরকমই আরেকটা গল্প আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে খুব শৌখিন ছিলেন তার একটা উদাহরণ তোমাদেরকে দিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জুতো খুব পছন্দ করতেন, বেশ বিভিন্ন জায়গা থেকে আনা বিভিন্ন রকমের জুতো তিনি খুব পছন্দ করতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধু ছিলেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ। তো সেই দীনবন্ধু মিত্র একবার কোথাও একটা থেকে আসার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য একজোড়া জুতো নিয়ে এসেছিলেন, বন্ধুর জন্য, বন্ধুর পছন্দ, তাই তিনি একজোড়া জুতো নিয়ে এসেছেন। এবং তিনি একটি লোকের হাত দিয়ে সেই জুতোটি পাঠিয়ে দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জুতোটা পেয়ে দেখলেন সেখানে একটাই চিরকুট। দীনবন্ধু মিত্র সেই চিরকুটে লিখেছেন দুটো শব্দ, কেমন জুতো? এর উত্তরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছোট্ট করে শুধু লিখে দিলেন, ঠিক তোমার মুখের মতো। বুঝতেই পারছো কি ধরনের রসিকতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে। এবং এইটা শুনে আমার কিন্তু আরও একটা কথা মনে হয়েছে, সেটা হচ্ছে বঙ্কিমবাবু এবং দীনবন্ধু মিত্র দুজনে বন্ধু ছিলেন, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে এই ধরনের রসিকতা করেছিলেন। তার থেকে কিন্তু এটাও বোঝা যায় যে তখনকার দিনের মানুষজন রসিকতাটাকে বুঝতেন, ইয়ার্কি ঠাট্টাকে ইয়ার্কি ঠাট্টার মতো করেই নিতেন, কথায় কথায় অফেন্ডেড হয়ে যেতেন না। এখন কিন্তু অনেক সময় দেখা যায় ছোট কিছু বললেই অনেকে প্রচণ্ড অফেন্ডেড হয়ে যায়। যাকগে, কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে। কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আমি পৌলমি চলে আসবো 5 মিনিটের গল্পে। ভালো থেকো।